হয়েছে, স্থান অধিকার করেছে, তাকে আমরা জানলাম সুমি অধিকারী। হ্যাঁ, তাই এই বিচার কি সঠিক হয়েছে? যারা যদি সঠিক মনে করেন তাহলে সবাই হ্যাঁ বলুন। এবার হচ্ছে দ্বিতীয় যে স্থান অধিকার করেছে আমরা তার নামের দিকে যাব। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, অনেকেই হয়তো তার সবাই তো মনে মনে কাউকে না কাউকে সাপোর্ট করে। হ্যাঁ, সবাই তো মনে মনে কাউকে না কাউকে তো সাপোর্ট করে, হতে পারে স্বজন বা তার ভালো লাগছে এরকম কিছু। তো এবার দ্বিতীয়টা ঘোষণা করি, আপনি প্রথমটা ঘোষণা করবেন। ইয়েস, যেহেতু আপনি আমার সিনিয়র মানুষ, আপনি আমার সম্মানিত কাকু, আমি আপনাকে তো আর করতে পারি না। তো দ্বিতীয় হবে হচ্ছে হয়েছে বন্যা মন্ডল। বন্যা মন্ডল দ্বিতীয় স্থান অধিকার করেছে। সবাই বিজয় ফর বন্যা মন্ডল, জোরে একটা করে তালি। আচ্ছা, সে আমরা বলেও দিই সুমি অধিকারী, সে পেয়েছে 27.5, তার মার্কটা ছিল 27.5। সুমি অধিকারী না সুপ্রিয়া অধিকারী? তো সুমি অধিকারী লিখছিস কেন? সুপ্রিয়া অধিকারী। যাও, আচ্ছা আচ্ছা, কারেকশন আছে, 5 মার্ক মানে দেই যে এটা কিন্তু নেবা নেবা, এটা কিন্তু সুন্দরী প্রতিযোগিতার যে নিয়ম শৃঙ্খলা আছে তার পরিপন্থী, প্রয়োজনে আমরা কিন্তু আপনার মুকুট কেড়ে নিতে বাধ্য হব। যাই হোক, প্রথমে ওয়ার্নিং দিলাম। দ্বিতীয় হয়েছেন বন্যা মন্ডল, মানে 30 নম্বর পেয়েছেন। 120 কত ভিতরে ছিল আমাদের পিকচারটা কাকু? এটা তো সবাই বোধ হয় 10 নম্বরের ভিতর নম্বর দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই 10 নম্বর ভিতর নম্বর দিয়েছে। আচ্ছা, 40 এর ভিতরে, তাহলে চারজন বিচারক 40 নম্বরে। আচ্ছা, বন্যা মন্ডল দ্বিতীয়। এবার আমি কাকুকে অ্যানাউন্স করতে বলবো যে প্রথম স্থান অধিকার করেছে সবাই। আচ্ছা, এখন কাকু 10 কে হতে পারে? 10 সেন্টিমিটার একটু শুনুন, কে হতে পারে? কে হতে পারে? কে হতে পারে? বল দি বললে হবে না, সবগুলাই বল, কারুর না কারুর দিদি, দেখি কোন শব্দটা আসে। ও সরকার যদি কাকি কয় করে বলতেছে হয় নাই, এই দিক থেকে কেউ তো বলে না। আচ্ছা, প্রথম স্থান অধিকার করেছে বলেই ফেলেন কাকু? হ্যাঁ, বলেই ফেলি, আস্তে আস্তে বলেন, একটু ঠোঁট নিয়ে নিয়ে ফেলেন। তার নামের যে ডাক নামটা, তার প্রথম শেষ অক্ষর হলো কয়েকারে কা, আর মাঝখানের অক্ষর হলো থারের শিকারের থি, আর প্রথম অক্ষর হলো অন্তর্জয় রসিকারের জু। তাহলে কি হলো? যুথিকা সরকার। আচ্ছা, তাহলে প্রথম হওয়ার জন্য যে অনুভূতি তা এদিকে এসে একটু ব্যক্ত করো। সবাইকে আবার নমস্কার। আমি আসলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না এরকম একটা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করার মতো হয়তো যোগ্যতা আমার নেই, তারপরেও হয়েছি, আমি খুব অবাক হয়ে যাচ্ছি। এজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। হ্যাঁ, যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের জন্য আশীর্বাদ, যারা হতে পারেনি তারা দেহের সৌন্দর্যের জন্য না, হয়তো বাচন ভঙ্গি, স্মার্টনেস ইত্যাদিতে কিছু পিছিয়ে আছে, আশা করি ভবিষ্যতে তারা এদিক দিয়ে এগিয়ে যাবে। ধন্যবাদ। এখন পুরস্কার নেওয়ার জন্য আচ্ছা, ওই কাকিমা, মেজ কাকিমাকে আমি অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য, আপনি মঞ্চে এসে তাদেরকে পুরস্কৃত করবেন। না, নালে তিনজনই আসুন, বড় মেজ ছোট ছোট। আচ্ছা, তিনজনই তিনজনই চলে আসে, বড় জন প্রথম পুরস্কার দিবে, মেজ জন দ্বিতীয় পুরস্কার দিবে, ছোট জন তৃতীয় পুরস্কার দিবে। আপনারা তিনজন চলে আসেন মঞ্চে, আমরা এরপরে দিবাংশু কাকা নাচ দেখবো, কিন্তু
সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে দিবাই সুখাকার নাচ দেখার জন্য। আমাদের সব আইটেম বোধ হয় আজকে পারফর্ম করা সম্ভব হবে না মনে হয়, কালকে সকালে করব। তাড়াতাড়ি করতে হবে, সময় কিন্তু হাতে বেশি নাই। আচ্ছা, প্রথম যিনি তিনি আমাদের বাড়ির বড় বউয়ের কাছ থেকে পুরস্কার নিবে। বড় কাকিমা প্রথম পুরস্কার তুলে দিচ্ছে, সত্যিটা নিবি না? বড় কাকিমা প্রথম পুরস্কার তুলে দিলেন। দর্শকরা কেউ যদি স্ন্যাপ নিতে চায় বা সাংবাদিকরা, তখন তো এবার অনেক সুন্দর সুন্দর হয়েছে ব্যাপারটা। যাক, অনেক ধন্যবাদ বড় কাকিমাকে। এবার দ্বিতীয় পুরস্কার, দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন মেজ কাকিমা, অনেক ধন্যবাদ। এবার তৃতীয় পুরস্কার তুলে দিবেন ছোট কাকিমা। তৃতীয় পুরস্কার অর্জন করেছে আমাদের সুপ্রিয়া অধিকারী। এবার পুরস্কার তুলে দিচ্ছেন ছোট কাকিমা, ধন্যবাদ। আবার আমি ধন্যবাদ জানাই আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলীদের, তারা আমাদের সুন্দরভাবে যে বিচারটা করলো এবং সবাই মনে হয় প্লিজ এ ব্যাপারে সামনের বার আবার হবে, আসছে বছর আবার হবে এই প্রতিযোগিতা। এবার আমরা চলে যাব নাচে। এবার নাচতে আসছে দিবাংশু কাকার সেই দল কমলা সুন্দরী একাডেমি। এরপরে প্রস্তুত থাকবে যারা